আজকের এই দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের আকাবীরদের স্পষ্ট করে শুনে দিতে চাই, সেটা আমাদের মাহমুদুল হাসান সাহেব হুজুর হোক, জোনাত বাবনগরি হযরত হোক, নরসিংদীর আকাবীর হুজুরগুলো হোক, যেই বুজুরগুলো হোক কেন, মুফতি ফয়জুল করিম সাহেব হোক, আল্লামা মামুনুল হক সাহেব হোক, আমরা ছোট বড় যারা আছি, আমরা বদরের সেই প্রান্তের সেই সাহাবীর মতন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু মতন বলতে চাই, হযরত আপনি টেনশন করবেন না, আপনার ডাইনে বামে সামনে পিছনে আমরা যুবকরা আমরা আছি, আপনি আন্দোলনে নামেন, যুদ্ধে নামেন, প্রয়োজন বোধে রক্ত দিয়ে দেব, কিন্তু বাতিলকে জয়লাভ করতে দেব না। সম্মানিত উপস্থিতি, আমরা সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে স্পষ্ট করে বলে দিতে চাই, হাত্তা তুকাতিহি, আল্লাহর ভয় যেমন অন্তরে রাখা দরকার তেমনটি রেখেই বলতে চাই, কোন কামান আমাদেরকে নিপাতিত করতে পারবে না, কোন জালিমের নির্যাতন নির্যাতিত করে আমাদের মুখ বন্ধ করলেও আমাদের আকাবীরদের মিশন বাস্তবায়ন করতে বাধা প্রদান করে টিকে থাকতে পারবে না। আমরা হুসেন মাদানির উত্তর শরীফ, আমরা কাসেম নানুতুবির উত্তর শরীফ, আমরা উজানির উত্তর শরীফ, আমরা শক্তি ভদ্র কলার উত্তর শরীফ, আমরা জীবন থেকে প্রস্তুত আছি বাতির কাছে মাথা নত করে বাংলার জমিনে কোন আকাবীর কোন আকাবীরের সন্তানদেরকে অপমান করতে দেব না, অপমান করতে দেব না। সম্মানিত শহীদ, আমাদের অন্তরে কার ভয়? চিল্লা বলেন কার ভয়? আবার বলেন কার ভয়? সম্মানিত উপস্থিতি, দলীয় ভাই, যে যে দল করেন আপনার ব্যাপার, আমরা কোনো দলীয় মনোভাব নিয়ে কথা বলছি না, আমরা আমাদের আকাবীরদের পক্ষে কথা বলছি। ভুলে যাবেন না, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ দাওয়াত তবলীগ উলামায়ে কেরামের জামাতের দেশ, এদেশ শাইখুল হাদিসদের দেশ, এদেশ মুফাসসিরদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম থাকবে, ইসলামকে যারা পছন্দ করে না তাদের এই দেশে থাকার অধিকার নাই, তাদের এই দেশে থাকার অধিকার নাই। আমার ভাইরা, অন্তরে আমাদের ইমানের প্রেম আছে না নাই, ইসলামের ভালোবাসা আছে না নাই, আল্লাহ কবুল করেন বলে না আমিন। যুবক বন্ধুরা কষ্ট হইব, বেদর হইবেন আপনারা, রাগ করতেছেন? হ্যাঁ, তাহলে আবার সামনের বাইরে সুখ থাকেন, পিছনে বাইরে আবার একটু বলেন তো আল্লাহ, আর আপনারা পিছনে বাইরে আবার বলেন আল্লাহ, এবার পিছনে বাইরে সুখ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহ। বাংলাদেশে ইতিমধ্যেই এক উচ্চকৃ দল আছে, দলের সাইনবোর্ড লাগাইয়া যেখানেই ওয়াজ মাহফিলে জালামই বক্তব্য দেওয়া হয় কোরআনের পক্ষে হাদিসের পক্ষে, আপনারা বলেন একটাও কি এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি কোন দলকে টার্গেট করে কথা বলেছি, কোন কোন নামকরণ করে কথা বলেছি? এরপরও দেখবেন কিছু লোক আছে ভদ্র তার সাইনবোর্ড লাগাইয়া, ভদ্র একটা দলের লিপ লিপলেট লাগাইয়া দলের পরিচয় দিয়ে বলে ওয়াজ বন্ধ কর, এই বেটা ওয়াজ বন্ধ করতে কোনো প্রকার কোনো বাধা মানা যাবে না, ওয়াজ পয়গম্বরদের সিফাত, ওয়াজ না থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে, ওয়াজ তবলিগের মধ্যে আছে, ওয়াজ কিতাবের মধ্যে আছে, ওয়াজ নেতার বক্তব্যের মধ্যে আছে, ওয়াজ মন্ত্রীর কর্তৃত্বের মধ্যে আছে, কাজেই যেদিন ওয়াজ বন্ধ হয়ে যাবে সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহওয়ালারা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় কোন কুরআনদারকে দলের বড়াই করে ইসলামকে ধ্বংস করতে দেব না, ইসলামকে ধ্বংস করতে দেব না। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, ইমান ইসলামের পক্ষে আল্লাহ সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন, আবার বলেন আমিন।